আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দু সালের জানুয়ারি মাসে দেওয়া অষ্টম শ্রেণী বা ক্লাস এইটের স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব এর আগেও ক্লাস এইটের অন্যান্য বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবে শুরু করছে আজকের মূল ভিডিও দু হাজার সালের জানুয়ারি মাসে দেওয়া অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক একদম প্রথমেই দেখবে উপরের দিকে লেখা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি দু স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা অষ্টম শ্রেণী আলোচ্য টাস্কের প্রশ্নগুলি করা হয়েছে তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পাঠ্য বইয়ের শারীর শিক্ষার মৌলিক ধারণা এই অংশ থেকে এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্য স্থান পূরণ করো একের কদাগের প্রশ্নে বলা হচ্ছে শারীর শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি সত্তার ড্যাশ এর উত্তর হবে পূর্ণ বিকাশ শূন্যস্থানে লিখবে কি পূর্ণ বিকাশ একের খদাগের প্রশ্নে বলা হচ্ছে শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংঘটিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে তো খদাগের প্রশ্নের উত্তর হবে আচরণ বিধি শূন্যস্থানে একের গদাগের প্রশ্নে বলা হচ্ছে শারীর শিক্ষার অবদান সমাজ জীবনে ড্যাশ এই প্রশ্নের উত্তর হবে অনস্বীকার্য শূন্যস্থানে লিখবে কি অনস্বীকার্য একের ঘদাগের প্রশ্নে বলা হচ্ছে শারীর শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো ড্যাশ এই প্রশ্নের উত্তর হবে সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ একের উমদাগের প্রশ্নে বলা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো ড্যাশ এই প্রশ্নের উত্তর হবে নমনীয়তা শূন্যস্থানে লিখবে নমনীয়তা চলে আসছি চ দাগে এখানে বলা হচ্ছে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো এর উত্তর হবে সমন্বয় সাধন শূন্য সমন্বয় সাধন দুই দাগে বলা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো বাম স্তম্ভের ক দাগের গতি মিলবে ডান স্তম্ভের তিন দাগের অপশন ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব এর সাথে বাম স্তম্ভের খদাগের অপশন প্রতিক্রিয়া সময় এটি মিলবে ডান স্তম্ভের চারদাগের অপশন নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় এই বাক্যটির সাথে বাম স্তম্ভের গদাগের অপশন নমনীয়তা মিলবে ডান স্তম্ভের একদম প্রথমেই যেটি রয়েছে অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা এর সাথে বাম স্তম্ভের ঘ দাগের অপশন ক্ষিপ্রতা এটি মিলবে ডান স্তম্ভের রান এর সাথে এবারে চলে আসছি দাগে এখানে বলা হচ্ছে রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও তিনের কদাগের প্রশ্ন আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এর প্রয়োজনীয়তাগুলি হলো এক শিশুর সর্বাঙ্গীন বিকাশ দুই শারীরিক বৃদ্ধি ও উন্নতি তিন বৌদ্ধিক বিকাশ চার প্রাক্ষবিক গুণাবলীর বিকাশ ও তার নিয়ন্ত্রণ পাঁচ সামাজিক সমন্বয় সাধন ছয় শারীরিক সক্ষমতা বৃদ্ধি সাত স্নায়ু ও পেশির সমন্বয় সাধন আট মূল্যবোধের বিকাশ নয় নেতৃত্বদান ও গণতান্ত্রিক চেতনার বিকাশ দশ সৃজনশীলতার প্রকাশ এবারে চলে আসছি তিনের খদাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে উনিশশো এগারো সালের ঐতিহাসিক আই এফ এ শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানো লেখো ওই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ইংরেজ সাহেবদের খেলার মাধ্যমেই কলকাতায় ফুটবলের গোড়াপত্তন আঠারোশো সালের আগস্ট মাসে চৌদ্দ নং বলরাম ঘোষ স্ট্রিটের ভূপেন্দ্রনাথ বসুর বাড়ির সভাতেই স্থির হল মোহনবাগান ভিলায় যারা খেলছে তাদের নিয়ে গড়া হবে একটি ক্রীড়া সংগঠন যার নাম মোহনবাগান স্পোর্টিং ক্লাব উনিশশো সাল থেকে পরপর তিনবার মোহনবাগান ট্রেডস কাপ জেতার পর সাহেবদের হারাবার স্বপ্নে বিফোর মোহনবাগান আই এফ এ খেলার সিদ্ধান্ত গ্রহণ করে মোহনবাগান আই এফ এ শিল্ড সেবার গর্ডন হাইল্যান্ডসকেও হারিয়ে দিয়েছিল উনিশশো সালে শক্তিশালী রাইফেল ব্রিগেডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মোহনবাগান শুরু হলো উনিশশো সালের আইএফএ এফ শিল্ড ফাইনাল খেলা মোহনবাগানের খেলোয়াড় অভিলাষ ঘোষ বল ঠেলে দিলেন বিপক্ষের গোলে আর তখনই অসম্ভব সম্ভব হওয়ার আনন্দে উদ্বেলিত সকল বাঙালি আকাশ বাতাসে শুধুই মোহনবাগানের জয়ধ্বনি মোহনবাগানের শিল্ড জয়ের বিজয়োৎসবে মুখরিত সমগ্র বাংলা সমগ্র দেশে এসেছিল অকাল দীপাবলি ইস্ট ইয়র্ককে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ বৈপ্লবিক চেতনা জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিল মোহনবাগান এটাই ছিল অষ্টম শ্রেণির দু সালের জানুয়ারি মাসে দেওয়া স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে